গতকাল নেদারল্যান্ডসের সাথে একটা অনেক গুরুত্বপূর্ণ ম্যাচের সাক্ষী থেকেছি, সেখানে মেসিকে এরকম কানে হাত দিয়ে উদযাপনও করতে দেখেছি। এটা শুধুমাত্র নিচক্ষণ সেলিব্রেশন নয়, এর পিছনে রয়েছে অনেক বড় কারণ, সেটাই আজকের আলোচ্য বিষয়। রিকেলমি একজন আর্জেন্টাইন ফুটবলার ছিলেন, শুধু তাই নয়, ছিলেন মেসির বাল্য বন্ধুও। অসাধারণ প্রতিভাবান সেই ফুটবলার আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়ার্সে চান্স পেয়েই তার প্রতিভার প্রদর্শন করতে থাকেন, এবং খুব কম সময়ের মধ্যেই তিনি চান্স পেয়ে যান বার্সেলোনার মতো একটা নামি ক্লাবে। সেই মরশুমে বার্সেলোনার হেড কোচ ছিলেন লুইস ভ্যান গাল। সেই লুইস ভ্যান গাল কোনোদিনই সেই আর্জেন্টাইন তারকার প্রতিভা স্বীকার করতে পারেননি, বরং বেঞ্চে বসিয়ে রেখে এবং অন্য পজিশনে খেলতে বাধ্য করেন তাকে। দিনের পর দিন বেঞ্চে বসে থেকে না খেলতে পেরে বার্সেলোনা ছেড়ে আবার বোকা জুনিয়ার্সে পাড়ি দেন রিকেলমি। সেই সময় তার পুরানো ক্লাবে পুনরায় যোগ দেওয়ার মাঝে কিছুদিনের বিরতিও নিয়েছিলেন তিনি। সেই বিরতির পর আর কোনোদিন মাঠে ফিরতে দেখা যায়নি এই প্রতিভাবান ফুটবলারকে। বাল্য বন্ধু স্মৃতিচারণাতেই লিওনেল মেসির এই রকমের উদযাপন, একজনের কেরিয়ার নষ্ট করার জন্য তার যোগ্য জবাব দিয়ে মেসির এই রকম উদযাপনকে স্বাগত জানিয়েছেন গোটা ফুটবল বিশ্ব।